হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো তোমরা সকলেই ভালো আছো। তো সকাল সকাল আমি চলে এলাম, এখন বাজে 9:30। তো তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা তো সব রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমরা এখন বেড়াতে মানে ঘুরতে যাবো আশেপাশে। তো চলো, যা কিছু দেখবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমরা হাই স্কুলগুলো ঘুরতে যাচ্ছি। তো দুটো টোটো করা হয়েছে, এই টোটোতে আমি, দিদি ভাই, দাদা আর বৌদি ভাই যাচ্ছি। চলো ভাই, বৌদি ভাই, জামাই বাবু, অন্য লোক। তো একটা টোটোতে আমরা 5 জন যাচ্ছি, আর পিছনে যে টোটোটা আসছে ওখানে মা, মাসিমণি, মেসো সবাই মিলে আসছে। তো আমরা প্রথমে এই মন্দিরে এসছি, আর এই মন্দিরগুলো যে ঠাকুরগুলো রয়েছে না, ওগুলোতে ফটো তোলা সব নিষেধ, মানে ফটো ভিডিও কিছুই করতে দিচ্ছে না। তো তাও আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তার হোটেল থেকে বার হয়ে আমরা ওখানে চা বিস্কিট খেয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি যতটা পারবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর তারপরে এই মন্দিরে দেখে আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। তো এটা শ্রী চৈতন্যের মঠ মায়াপুরের। তো এখানে তো একদমই কিছু অ্যালাউ নেই, ফোন এখানে জমা দিয়ে যেতে হচ্ছে, তাই আমি এখানে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে এই 3টে মঠে সব ঠাকুরগুলো দেখলাম। তারপরে আমাদের খিদে পেয়েছিল, তো তার জন্য আমরা খেয়ে নিলাম পরোটা মিষ্টি, তার সাথে ডাল খাওয়ার পরে। আর এখানে তো সব জায়গায় মঠে সব ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখো তোমরা। আর তোমরা এই ফুলের গাছগুলো দেখছো, এই ফুল দিয়েই মানে যে মঠে যে ঠাকুরগুলো রয়েছে এই ফুল দিয়েই পুজো করা হয়, এই ফুলেরই মালা করা। আর আরেকটা যে মঠে গিয়েছিলাম, তো এখানে তো ফোন অ্যালাউ নেই, তাও আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। ওইখানে শুধু মানে গোলাপ গাছ ভর্তি, মানে ওটাকে গোলাপ গাছের বাগান বললেই চলে। আর ওই গোলাপ ফুল দিয়েই ঠাকুরের যে রাধা মাধব মন্দির, ওই মন্দিরে পুজো দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে লেখাই আছে ফটো তোলা নিষেধ। আর আমি বলছিলাম এই ফুলগুলোর কথা, মানে এই গোলাপ ফুলগুলোর কথা, এটা একটা গোলাপ ফুলের বাগান। এখানে আমরা তো বেলার দিকে গিয়েছিলাম না, তো তার জন্য ফুল অনেক তুলে নিয়েছে, আর কিছু কিছু ফুল রয়েছে। এই ফুল দিয়ে সব ঠাকুরের মালা করা হয়। এখানে লেখা আছে কৃষ্ণের ফুলে হাত দেবে না এইভাবে। আর আমি এই ভিডিওটা তোমাদের যেগুলো ঠাকুরগুলো শেয়ার করতে পারবো সেগুলো করব, আর কিছুটা হবে না। আর দেখতে পাচ্ছ মঠে চলে এসেছি ইস্কনে। তো এইখানটায় ঘরও ভাড়ায় পাওয়া যায়, তো তোমরা যদি কেউ আসতে চাও এখান থেকেও ঘর নিতে পারো। তো আমরা এখন মঠের মধ্যে চলে এসেছি আমরা ভোগ খেতে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই ভোগ খেতেও বসে গেছি, মেসো, রাধা, বৌদি ভাই, মা, দিদি ভাই সবাই মিলে। আর ভোগ টোক খেয়ে আমরা তো দুপুরবেলা বাড়িতে চলে এসেছিলাম, মানে হোটেলে। আর তারপরে একটু সবাই মিলে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় যাচ্ছি রেডি হয়ে। তো আমরা এখানে এসে ইস্কনের ভিতরেই একটা গোবিন্দাস বলে মিষ্টি, কেক, মানে সব কিছুই পাওয়া যায় দোকানে। তো আমরা এখান থেকে সবাই মিলে খেলাম মিষ্টি। আর এই মিষ্টি মানে যে ছানা দিয়ে তৈরি, ওই গোশালার গরুর দুধের ওখানেই, মানে এদের এখানে কিছু কিনতে হয় না। যে প্রসাদ ভোগ খাচ্ছি ওই ভোগের যে সবজি লাগছে সব কিছু এখানে চাষ হয়। তো দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, এখানে এক এক করে সবার প্লেট আসছে। আর আমরা তো খেয়ে দিয়ে চলে যাচ্ছি। আমরা তো ছিলাম এসে মায়াপুরে, তো এখন আমরা মায়াপুরের ইস্কনের এখান থেকে চলে যাচ্ছি। আমরা আবার কালকে যাব নবদ্বীপ, কৃষ্ণনগর ওই দিকটা। তো চলো যাওয়া যাক। আর আমরা মানে মঠ থেকে বাইরে বেরিয়ে রাতের ডিনারটা করে নেব। তো রাতের ডিনারে সব ভাত খাচ্ছি, ভাত, মাছ, অনেকে মাংস খাচ্ছে। তো আমাদের মাংস আমার আর মার ভালো লাগছিল না, তাই খাইনি। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।